কোনোভাবেই যেন থামছে না দুই কোরিয়ার মধ্যে বেলুন কাণ্ড। একের পর এক বেলুন পাঠিয়ে উদ্ভট লড়াইয়ে মেতে উঠেছে দুই দেশ। গেল এক সপ্তাহ বন্ধ থাকার পর আবারও দক্ষিণ কোরিয়ার আকাশে দেখা গেল উত্তর কোরিয়ার বেলুন। 9 জুন রাতভর রাজধানী সিউল সহ সীমান্ত এলাকাগুলোয় প্রবেশ করে শত শত বেলুন। দেশটির অভ্যন্তরে প্রবেশ করা এসব বেলুন মাটিতে নামতেই দেখা যায় সেগুলো ময়লা আর মলমূত্রে ভর্তি। বেলুনের সাথে প্লাস্টিকের ব্যাগ বেঁধে পাঠানো হয়েছে সিগারেটের ফিল্টার, কাপড়, কাগজের বর্জ্য ও প্লাস্টিকের মতো আবর্জনা। তবে উত্তর কোরিয়ার এমন উদ্ভট কাণ্ডের পাল্টা জবাব দিতে দেরি করেনি দক্ষিণ কোরিয়াও। ব্যবহার করেছে পুরনো অস্ত্র, লাউড স্পিকার। দেশটির জাতীয় প্রতিরক্ষা পরিষদে নিয়েছে এই সিদ্ধান্ত। উচ্চস্বরে বাজানো হচ্ছে কে পপের গান আর বিভিন্ন কোরিয়ান ড্রামা, ছড়ানো হচ্ছে উত্তর কোরিয়া বিরোধী স্লোগান। বেলুন নিয়ে কয়েক সপ্তাহ ধরে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা তুঙ্গে। নজরদারি বেলুন ও ড্রোন ওড়ানোর প্রতিবাদে দুদফা বেলুনের মাধ্যমে অন্তত 15 টন আবর্জনা ও মলমূত্র দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছে কিম জং উনের দেশ। সে সময় পিয়ংইয়ং ঘোষণা দিয়েছিল উস্কানি না দিলে বেলুন পাঠানো হবে না। তবে সপ্তাহ শেষে দক্ষিণ কোরিয়া থেকে প্রোপাগান্ডা লিফলেট বোঝায় বেলুন পাঠালে নতুনভাবে উত্তেজনা ছড়ায়। তারই জেরে অভিনব এই প্রতিবাদ। এর আগে গত 29 মে দক্ষিণ কোরিয়ায় প্রায় 150টি বেলুন পাঠিয়েছিল উত্তর কোরিয়া। সে সময়ও বেলুনের সাথে প্লাস্টিকের ব্যাগ বেঁধে মলমূত্র পাঠিয়েছিল উত্তর কোরিয়া। এদিকে উদ্ভট সব পদক্ষেপের কারণে বেড়েই চলেছে দুই কোরিয়ার সীমান্তে উত্তেজনা। এমন পরিস্থিতিতে দুদেশই পরস্পরকে দিচ্ছে হুমকি হুঁশিয়ারি। বিশ্লেষকদের শঙ্কা, উদ্ভট কাণ্ড বন্ধ না হলে দেখা দিতে পারে যুদ্ধ পরিস্থিতি। তবে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা নতুন কিছু নয়। 1950-এর দশকে কোরিয়া যুদ্ধের সময় থেকেই উভয় কোরিয়া প্রোপাগান্ডা চালাতে গ্যাস বেলুন ব্যবহার করে আসছে। 2021 সালে বেলুন উৎক্ষেপণ বন্ধ হওয়ার পর একে বাক স্বাধীনতার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে এবং অসাংবিধানিক বলে রায় দেয় আদালত।